পিপিলিকার পাখা গজায় মরিবার কালে, আর একটা জিনিস চকচক করলেই শোনা হয় না, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে ইনস্ট্যান্ট মানে হুটহাট মেমান চলে আসলে হুটহাট কি মানে সারপ্রাইজ করার মতো একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন, খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, মানে 5 মিনিটের ভিতর আপনি করে ফেলতে পারবেন, আর আপনার মেহমান বা আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে একদম আপনি চমকে দিতে পারেন। ওরা বুঝতেই পারবে না, অ্যাকচুয়ালি ওরা খাচ্ছেটা কি ধরতেই পারবে না যে আপনি এটা কি বানিয়েছেন বা কি দিয়ে বানিয়েছেন। তো আসুন শুরু করি। ফার্স্টে দেখতে পারলেন ব্রেড, তারপরে এখানে আমি কিছু ভেজিটেবল কেটে রেখেছি, দেখতেই পেলেন টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, আর আমার লাগবে এটাতে ময়দা এবং চালের গুঁড়ো। তো ফার্স্টে এই যে আমি ব্রেডগুলোকে পানিতে চুবিয়ে তারপরে হাতে ভালো করে চিপে পানিটা ফেলে আমি একটা বাটিতে রেখে দিব। সবগুলো ব্রেডই আমি একটু এভাবে ভিজিয়ে নিব, একদম পুরোপুরি অনেকটা টাইম নিয়ে ভিজাতে যাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এপিট উপিট একটু মানে পানিতে একটু লাগিয়ে আমি তুলে ফেলতেছি, তুলে ভালো করে স্কোয়াশ করে আমি এটার পানিটা ঝরিয়ে নিচ্ছি। শুরুতেই বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটিতেও প্রেস করে রাখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা রয়েছে না, সেটার অল সেকশনটা আপনারা ক্লিক করে রাখবেন। যদি আমার নেক্সট ভিডিও আপনারা দেখতে চান, যদি ইচ্ছে হয় দেখতে, তাহলে আর ইউটিউবে এসে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই, আমি চলে যাব আপনাদের মোবাইলে। তার মানে নোটিফিকেশনটা যদি আপনাদের অন থাকে, অল বাটনে যদি ক্লিক থাকে, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনাদের মোবাইলে চলে যাবে, আপনারা ইজিলি আমার ভিডিও দেখতে পারবেন যদি আপনারা চান দেখতে। তো আমি কিন্তু ফার্স্টে এটাতে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি, আর এটা হচ্ছে ময়দা, আমি 3 টেবিল স্পুন ময়দা অ্যাড করব। ময়দাটা দেওয়া হয়ে গেছে, এখন এই সবগুলো ভেজিটেবল আমি এইটাতে অ্যাড করে নিব। আপনারা চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন বা বিনস দিতে পারেন, ইচ্ছে মতো। তো আমি জাস্ট এতটুকুই দিয়েছি, আর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটেছি, তুইভাবে কেটেই দিবেন, ভালো লাগে দেখার সৌন্দর্যের জন্য আর কি। তো সবগুলো ভেজিটেবল আমি অ্যাড করে নিচ্ছি। আর বাংলাদেশে এখন আপাতত অনেক নতুন নতুন অনেক প্রতিভাবান ইউটিউবাররা এসেছে, তো আমার সব ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা ভালো জিনিস দেখুন, শিখার মতো জিনিস দেখুন, যেগুলো দেখে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, জ্ঞানার্জন করতে পারবেন, ওই রকম নলেজেবল জিনিসগুলো আপনারা দেখবেন। আর এই তো এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 টিস্পুন টমেটো ক্যাচাপ নিয়েছিলাম, তো সেটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মেখে নিব। তো আমি এখন মেখে নিচ্ছি এগুলো, চাইলে কিন্তু আপনারা ডিমও দিতে পারেন এখানে, বাট আমি দেই নাই, আমি ডিম ছাড়াই এটাকে রেডি করছি। তো যা বলছিলাম, আপনারা চাইলেই কিন্তু ওদের ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের একটু এই হেল্পটার জন্য, একটু সহযোগিতার জন্য কিন্তু ওরা অনেকটা পিছিয়ে আছে। তো আমার সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা যাচাই বাছাই করে মানে যেটা ভালো কিছু, যেটাতে আপনারা ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, ওরকম নলেজেবল ভিডিওগুলো দেখেন, মানে আপনাদের একটু সহযোগিতার জন্য অনেকগুলো প্রতিভাবান ইউটিউবার পিছনে পড়ে আছে। তো আপনারাই চিন্তা করুন, আপনারা কি দেখবেন, ঝগড়াঝাটি এগুলো দেখবেন, এগুলো শিখবেন, নাকি মানে শিক্ষণীয় জিনিস শিখবেন, আর সবসময় যে বাইরের চাকচিক্য দেখেই মানে ওইটাতে ঝাঁপিয়ে পড়বেন, ওইটা ভালো হবে, আর সেটা যে কতটুকু ভালো হবে এটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন। তো ফার্স্টেই কিন্তু আমি বলেছিলাম চকচক করলেই শোনা হয় না, তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, আমি কি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি বা আমি কি মিন করছি। তো আপনাদের একটু সহযোগিতা অ্যাকচুয়ালি সবারই দরকার।
যারা নতুন আছে তারা খুব আপনাদের সহযোগিতা চাচ্ছে। তো আপনারা যদি পারেন তাদেরকে সহযোগিতা করবেন, তাদের ভিডিও দেখবেন, যেটা আপনাদের আপনার কাছে মনে হয় যেটা শিক্ষণীয়, এই ভিডিওগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পারবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই তাদের পাশে থাকবেন। এ তো দেখতেই পেরেছেন আমি এগুলো কীভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। এখন আমি তেলটা গরম করে এগুলো সবগুলো তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, দেখতেই পাচ্ছেন আমি একদম ডুবো তেলে এগুলোকে ভাজছি। আবারও বলে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার স্ন্যাক্স, বিকেলটা কিন্তু বেশ জমে যায়। এক কাপ চায়ের সঙ্গে এমন একটা টা হলে আর কি লাগে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করতে সমস্যা কী, এটা তো খুবই ইজি, আর বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা সবাই তো ব্রেড কিনি, আর একটা ব্রেডের কিন্তু ডেট খুবই কম থাকে। অনেক সময় দেখা যায় কি ব্রেডের ডেটগুলো প্রায় শেষের দিকে চলে যায়, অনেক সময় আমাদের ফেলেও দিতে হয়, খাওয়া হয় না। তো ঝটপট কিন্তু এই রেসিপিটা আপনারা করে ফেলতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ।